नमस्कार, कृषि साहित्य संबाद पढ़ी उज्जवल बंदोपाध्याय। नदिया जिलार एकमात्र महिला कलेज कृष्णनगर उइमेन्स कलेजे आज तादेर कलेज कैम्पासे छात्री वैक्सीन देवार व्यवस्था करलें। सम्भवतः जिला प्रथम कोनो कलेज छात्री शारीरिक निरापत्तार कथा भेबे राज्य सरकार स्वास्थ्य दफ्तर सहयोगित वैक्सीन देवार व्यवस्था करलें। कलेजर अध्यक्षा डॉक्टर नाताशा दासगुप्त जानान वैक्सीन नेवार जन्नो अनलाइने फर्म फिल आप कर प्राय 700 बेशी छात्री। एरा प्रत्येके वैक्सीन पाबेन। सकाल 10टा थेके बिकेल 4टे पर्यन्त चले वैक्सीन देवार काज। कृष्णनगर थेके सुब्रत सरकारेर रिपोर्ट। आमार नाम प्रीति दत्त, आमी सेकेंड सेमिस्टारे पढ़ी कृष्णनगर उमेन्स कलेज। आज के वैक्सीन निये खुबी खुशी, एकटा आतंकेर मध्ये छिलाम। चारिदिके एत महामारी। ফ্রিলি ঘুরতে পারবো নিশ্চিন্ত, কোনো প্রবলেম হবে না। এই উদ্যোগটাই কি বলবো, যে আজকে তোমার ধরেন স্কুল কলেজের ম্যাডাম স্যাররা যে রকম একটা উদ্যোগ নিয়ে তোমাদের কলেজেই মানে ভ্যাকসিনের ব্যবস্থা করতে বলছে, এই ব্যাপারে কি বলবো? খুবই ভালো, এরকম সুবিধার জন্য আমরা খুবই খুশি, আমাদের এই সুযোগটা করে দেওয়ার জন্য, যার জন্য আমরা কলেজে এসে দিতে পেরেছি। তোমার নাম? আমার নাম প্রীতি দত্ত। প্রীতি দত্ত। তোমার নাম? হাসিনা খাতুন। কৃষ্ণনগর উইমেন্স কলেজ সেকেন্ড সেমিস্টার পড়ছি। ভালোই লাগছে, কোনো ব্যাপার না স্যার। মানে কেন ভালো লাগে? কারণ স্যার আমরা যে একটা আতঙ্কের মধ্যে ছিলাম সেটা। তোমার নাম? প্রিয়া ঘোষ। কোন কলেজে পড়ছ? কোন উইমেন্স কলেজ ফিফথ সেমিস্টার। আজ ভ্যাকসিন নিয়ে কেমন লাগলো? খুবই ভালো লাগলো, এতদিন পর পেলাম এটা। আবার লাইনে দাঁড়াতে হলো না, কোনো ভিড়ভাট্টা নেই, এত বড় একটা অতিমারি গেল, তার মধ্যে অনেক কাছের জনকে হারাতে হয়েছে, সেখানে আজ ভ্যাকসিনটা পেয়ে খুবই আনন্দিত। আর আমাদের এই সুযোগটা করে দেওয়ার জন্যে স্কুলের মানে কলেজের সমস্ত স্টাফদের স্যার ম্যাডামদের অনেক অনেক ধন্যবাদ, কারণ আমাদের ভিড়ভাট্টায় যেতে হলো না। এখন তাও একটু হলেও ভিড়ভাট্টার মধ্যে যেতে পারবো, এতদিন যেতে পারছিলাম না। না না হচ্ছে না। প্রিয়া ঘোষ। হাসিনা খাতুন। কৃষ্ণনগর উইমেন্স কলেজ সেকেন্ড সেমিস্টার। আজকে তোমাদের যে ভ্যাকসিন কেমন লাগছে? ভালোই লেগেছে, এতদিন আমরা যে আতঙ্কে ছিলাম তার জন্য আমরা এতদিন ভ্যাকসিন নিতে পারছিলাম না, বয়স হয়নি সের জন্য। এবং স্কুলের উদ্যোগে কলেজের উদ্যোগে স্যার ম্যাম প্রিন্সিপাল ম্যাম সকল সদস্যের জন্যই আমরা আজকে নিতে পেরেছি, এটা আমাদের ভালোই লাগছে। আমার নাম হাসিনা খাতুন। আজকে আমাদের টার্গেট আছে 1000 জনের, এর ভিতর আমাদের ছাত্রীরা আছে এবং তার সাথে কন্যাশ্রী বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদেরও ভ্যাকসিনেশন প্রক্রিয়া হবে। এবং আমরা যাতে এই করোনা প্যান্ডেমিক পিরিয়ডে যাতে গ্যাদারিং না হয় সেজন্য আমরা বিভিন্ন স্লটে ভাগ করে দিয়েছি, এবং প্রথম দুটো স্লটে আমাদের কলেজের ছাত্রীদের ভ্যাকসিনেশন প্রক্রিয়া হবে এবং লাস্ট স্লটে বেলা দুটোর থেকে তাতে আমাদের কলেজের প্রথম বর্ষের ছাত্রীদের তার সঙ্গে কন্যাশ্রী বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের ভ্যাকসিনেশন প্রক্রিয়া হবে। এইভাবে আমাদের ভ্যাকসিনেশন প্রক্রিয়াটা সম্পন্ন হবে। আমার নাম শ্রী সজল বিশ্বাস, সহকারী অধ্যাপক পদার্থবিদ্যা বিভাগ কৃষ্ণনগর উইমেন্স কলেজ। হ্যাঁ, তো এই দীর্ঘ দেড় বছরকাল যাবৎ এই করোনা মহামারীর জন্য যে ছাত্রছাত্রীদের পঠন পাঠন যে ব্যাহত হচ্ছে, বিশেষত আমাদের ফিজিক্সের মতন এবং কেমিস্ট্রির মতন যে ল্যাব বেসড সাবজেক্টগুলো রয়েছে তার জন্য মানে আক্ষরিক অর্থেই এই যে স্কুল কলেজগুলো সেগুলো অবশ্যই যতটা পারা যায় তাড়াতাড়ি মানে খোলা সম্ভব হলে সেটা ভালো হয়। এবং এর জন্য সরকারের তরফ থেকে যে সাধু উদ্যোগ গ্রহণ করেছেন সেটা অবশ্যই প্রশংসনীয়, এবং তাতে আমরা এই যে
উদ্যোগটাতে সামিল হতে পেরে নিজেদেরকে গর্বিত বোধ করছি এবং আমরা আমাদের কলেজের সকল শিক্ষক শিক্ষিকা এবং সকল শিক্ষাকর্মী বন্ধুদের সহযোগিতায় আমরা এটা করতে পারছি। এর জন্য মানে নিজেদেরকে গর্বিত বোধ করছি এবং আশা করি পরবর্তীকালে অন্যান্য যারা কলেজ স্কুল কলেজ আছে তাতেও এই ধরনের প্রোগ্রাম শুরু হবে এবং আস্তে আস্তে আমাদের স্কুল কলেজগুলো এগুলো খুলতে পারবে।